গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে 7 তারিখ, আমরা গুরুদংমার উদ্দেশ্যে রওনা দেবো। বাজে এখন 4:45, বাইরে খুব ঠান্ডা এবং খুব কুয়াশা পড়েছে, উঠে গুসা আছি, একটু পরে বেরিয়ে যাব। গুড মর্নিং, 6:02 এখন, লাচেন থেকে যাচ্ছি গুরুদংমার দিকে। ওয়েদার খুব ভালো আছে, আকাশ পরিষ্কার। আমাদের রাইট স্টার্ট হলো, আমি গ্লাসটা পরে বেরিয়ে যাবো। শুধু চলো, কালকের ভিডিও যারা দেখেছে তারা জানো যে এই রাস্তা দিয়ে আমরা কালকে সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়েছিলাম। এই দিকে সোজাই হচ্ছে গুরুদংমা যাওয়ার রাস্তা। 2021 আমরা এই রাস্তা দিয়ে লাচেনে ঢোকার পর একটু ইভিনিং ওয়াক করতে পেরেছিলাম। কালকেও আমরা ঠিক একইভাবে পেরেছিলাম, ওই যে দূরে সমুদ্র দাঁড়িয়ে আছে, আমরা এখন এই রাস্তা ধরেই যাব গুরুদংমা। দেখি রাস্তা করার জায়গা দাঁড়িয়ে গ্লাসগুলো খুলে নেবো সব। কঠিন রাস্তা ভাই। একটা ওয়াটার ক্রসিং পেয়ে গেছি আমরা, আজকের দিনের ফার্স্ট ওয়াটার ক্রসিং। সমুদ্র আসছে, সমুদ্রগুলো শ্যুট করে নি। ওই যে সমুদ্র আসছে, ঝর্ণাতে ওয়াটার ক্রসিংটা পেরোলো। চলো, দাঁড়িয়ে আছি রোলের থেকে 15-17 কিলোমিটারের মধ্যে। একটু জ্যাম লেগে গেছে কোনো একটা কারণে, দেখা যাক জ্যাম ছাড়লে তারপর আমরা বেরোবো। এই যে পেছনের ভিউ, সৌমদা, বাকি রাইডাররা প্রচুর টুরিস্ট আসছে আজকে। ওই একটা ভালো আছে, এখানে এরকমই থাকে ঘন্টা পাঁচেক। সামনে যাচ্ছে বাস দিয়ে বয়ে চলেছে লাচেন রিভার। সুন্দর সকাল আজকে, যেন ঘন্টা ছয় সেরকমই থাকে সেটা আশা করি। তাহলে আমরা হয়তো এবার গুরুদংমার কমপ্লিট করতে পারবো। সেখানে গাড়ি আসছে, একটু বেরিয়ে যায় টেনে। হচ্ছে আমার যে এই গ্লাসটা আছে, আগের বছর গুরুদংমা যাওয়ার সময় নষ্ট হয়ে গেছিলো বৃষ্টিতে ভিজে। এখানে ডান দিকেটা পড়তে পারছি না, গ্রিপ পাচ্ছি না কোনো হাতে, কাজে আমাকে এই ঠান্ডাতে চালাতে হচ্ছে, উপায় নাই। আর আমার আরেকটা যে গ্লাস আছে সেটাকে রেখে এসেছি, অর্ডার কালকে সম্পূর্ণ ভিজে গেছে ওটা। ঝর্ণা, জল, দারুণ ঠান্ডা হাওয়া। বাবারে কি হারে জল নামছে দেখো। ওয়াটার ক্রসিং, আবার ওয়াটার ক্রসিং। এটা খুব সহজ, এটা খুব মজার।
খুব মজার এটা। এর পরেরটা একটু টাফ আছে। ওকে সাইড দাও, সাইড দাও ভাই, কাছে সাইড দাও। ওরে বাবা অনেকটা ডিপ এটা। আমার বড় বড় চাকাটা আটকে গেছিল বড় পাথরে। একটার পর একটা ওয়াটার ক্রসিং, যেন মনে হচ্ছে লাদাখে চলে এসেছি। 8 ইঞ্চি 6 ইঞ্চি গভীর ওয়াটার ক্রসিং এর উপর দিয়ে যাচ্ছি মাঝে মাঝে। এক্সপিরিয়েন্স দারুণ, এক কথা অনবদ্য। আগের বার বরফের এক্সপিরিয়েন্স, এবার ওয়াটার ক্রসিং এর এক্সপিরিয়েন্স দারুণ। প্রচুর রাইডার বন্ধু রয়ে যাচ্ছে সামনে, ডমিনার, হিমালয়ান এক্সপাল আর আমাদের থান্ডারবার্ড এবং রয়্যাল এনফিল্ডের একটা বিরাট বড় গ্রুপ। দারুণ একটা জায়গায় চলে এসেছি, মধ্যখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা। কালে তখন আর 12 কিলোমিটার, অসাধারণ উপত্যকাটা, দারুণ দারুণ দারুণ। একদিকে ঝর্ণা, একদিকে মেঘ, একদিকে সামনে ওখানে পাহাড় আছে সাদা পুরো বরফে ঢাকা, এদিকে নদী, খুব সুন্দর উপত্যকাটা। এটা মনে হয় নাম জানি না, কালের ভ্যালি বা সামনে কিছু হবে হয়তো। মাঝে চাকা স্কিড করছে না, এটা যদি বলি তাহলে বলাটা মিথ্যা করে বলা হবে। সত্যি করে চাকা স্কিড করছে, ভয়ও লাগছে, কিন্তু ওই ভালোবাসা, ভালো লাগা পাহাড়ে গাড়ি চালানো, এটা একটা নেশার মতো, দারুণ লাগে। পড়তে অবশ্য ভালো লাগে না, এখানে মনে হয় আগেরবার না সরি 2015 প্রচুর ট্যাঙ্ক দেখেছিলাম, এবং রানিং ট্যাঙ্ক, ট্যাঙ্কগুলো সব মুভ করছিল তখন। এখানে ট্যাঙ্কে একটা বড় ব্যাটালিয়ন আছে। কালে 5 কিলোমিটার আর চা খাবো, চলো চা খাবো। আমরা চলে এসেছি এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, যে ধোসা পয়েন্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি তৈরি করে এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট।
কারণ বাইক করে একটু সাইজ করি, তারপর আমরা পারমিট লাগাবো। ওকে ওকে, সমুদ্র এখন গেছে আমাদের পারমিট দেখাচ্ছে। ওই যে সমুদ্র এখন আছে, আর এখানে পারমিট দেখানো হয়। আর এইটা হচ্ছে থাঙ্গু ভ্যালি, এখান থেকে আমরা যাবো গুরুদংমারের দিক। এদিকটা হচ্ছে গুরুদংমারের দিক, এদিকটা সামনে সামনে পেছনে হচ্ছে গুরুদংমারের দিক, আর এটা হচ্ছে থাঙ্গু ভ্যালি। আগেরবার এখানে আমরা ভয়ঙ্কর রকমের বরফ পেয়েছিলাম, দেখা যাক। আমাদের থাঙ্গু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে হয়ে গেছে পারমিট করানো, এবার আমরা একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাবো গুরুদংমারের দিকে, কারণ বেশি দেরি করা যাবে না এখানে। ঠিক আছে, স্টে টিউনড। সময় চলে এসছে, পারমিট দাও।